হ্যালো ছোট্ট বাচ্চা বন্ধুরা, আমার এই শিক্ষা ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা নতুন নতুন ধরনের ভেজিটেবলের নাম জানবো, ঠিক আছে? চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু বলবে, তাহলে তোমরাও তাড়াতাড়ি শিখে যাবে। এর মধ্যে যেসব শাকসবজি আছে সেগুলো সব বেশিরভাগ শীতকালে পাওয়া যায়, যেমন এই যে ফুলকপি শীতকালে পাওয়া যায়, এইটা বিট শীতকালে পাওয়া যায়, তারপরে আর কি কি পাওয়া যায় বলো তো? এই দেখো, এটা হচ্ছে মূলো, আর এটা হচ্ছে গাজর, এই যে বাঁধাকপি, এগুলো সব শীতকালের সবজি। এটা যেমন সবসময় পাওয়া যায়, এটাও সবসময়, এই বেগুনটাও সবসময় পাওয়া যায়, লেবুও সবসময় পাওয়া যায়, ঠিক আছে? চলো, এটা হচ্ছে টর্নিপ, এটা হচ্ছে টর্নিপ মানে হচ্ছে শালগম, এটা কি শালগম, টর্নিপ। আর টমেটো, টমেটোকে টমেটো বলে, তোমরা সবাই জানো, বলো দেখো লাল রঙের। লেমন মানে লেবু, লেমন মানে কি লেবু। বিট মানে বিট, বিটকে বিটই বলে। চিলি, চিলি মানে কি লঙ্কা, ঝাল হয় তো চিলি। এটা হচ্ছে র্যাডিশ মানে হচ্ছে মূলো, র্যাডিশ মানে মূলো। আর এটা হচ্ছে কলিফ্লাওয়ার মানে ফুলকপি, কলিফ্লাওয়ার মানে ফুলকপি। ক্যারট মানে গাজর, ক্যারট মানে গাজর। লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি, লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি বা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স বলে আমরা ভেন্ডিও বলি। অনিয়ন মানে পেঁয়াজ, অনিয়ন মানে পেঁয়াজ। ক্যাবরেজ মানে বাঁধাকপি বা পাতাকপি, ক্যাবরেজ মানে বাঁধাকপি বা পাতাকপি। গ্রিনজার মানে আদা, গ্রিনজার মানে আদা। ব্রিঞ্জল মানে বেগুন, ব্রিঞ্জল মানে বেগুন। চল আজকে এতটাই, পরের দিন আবার অন্য কিছু শিখবো। টাটা।